أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া IIUM বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত মাসব্যাপী প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামের আজকে ষষ্ঠ রমজানের ইফতার পূর্ববর্তী আলোচনায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অ্যালামনাই ডক্টর সাইদুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর অফ সোশিওলজি স্কুল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড এশিয়ান স্কুল অফ দ্য এনভায়রনমেন্ট নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর। আমরা আজকের আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের প্রোগ্রামের আলোচনার উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সম্মানিত আলোচকের প্রতি, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ লাইভ অপশন থেকে কমেন্ট অপশনে গিয়ে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো আমাদের সম্মানিত মেহমানের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা, আমাদের আজকের নির্ধারিত আলোচনার বিষয় হলো সোশ্যাল জাস্টিস ইন ইসলাম, ইসলামের সামাজিক সুবিচার। আমরা আমাদের সম্মানিত মেহমানকে তার নির্ধারিত আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখানে আছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং এই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আজকে এই সুন্দর বিকালে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক অর্জন করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সোশ্যাল জাস্টিস ইন ইসলাম, ইসলামের সামাজিক সুবিচার। আমরা যখন এই টপিক নিয়ে আলোচনা করব তখন স্বাভাবিকভাবেই দুইটা বিষয় এখানে আছে, একটা হলো ইসলাম আর একটা হলো সামাজিক সুবিচার। স্বাভাবিকভাবেই আমি দ্বিতীয় যে টপিক সেটার উপরে আলোচনা করব, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার। আমার বিশ্বাস আমরা যারা আজকে অনুষ্ঠান শুনছি দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে, আমাদের সবার মোটামুটি ইসলাম সম্পর্কে কিছু ধারণা আছে। কিন্তু তারপরেও যেহেতু ইসলাম সম্পর্কে কিছু অপপ্রচারও আছে, যার কারণে আমরা ইসলাম সম্পর্কে কতিপয় ধারণাগুলো আগে ক্লিয়ার করব, তারপরে ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাব। সব মিলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলাম কি ও কেন, সামাজিক অবিচারের নমুনা, বর্তমান বিশ্বে সামাজিক অবিচার যেভাবে ঘটছে সেগুলো, সামাজিক অবিচারের কারণ, ইসলামের সামাজিক সুবিচার এবং কয় প্রকার আছে সেটা, তারপরে ইসলামের সামাজিক সুবিচারের ফ্রেমওয়ার্ক, এবং তারপরে সামাজিক সুবিচারের কতিপয় নীতিমালা, এবং পরিশেষে ইনশাল্লাহ কিছু চেক লিস্ট পেশ করে আমি আমার বক্তব্য শেষ করবো। তা আপনাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে কাছে রাখেন, অথবা আপনারা অনলাইনে পাঠিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করা হবে শেষের কয়েক মিনিটে। তো প্রথমে আসি আসলে ইসলাম কি ও কেন, এই প্রশ্নটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ইসলাম সম্পর্কে অনেক অপপ্রচার রয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাই যে ইসলাম সেই গেলে 1400 বছরের পুরাতন মধ্যযুগীয় ইতিহাস। অনেকে বলে থাকে যে ইসলাম মানেই হলো মধ্যযুগীয় বর্বরতা। আবার অনেকে বলে ইসলাম আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, অসামঞ্জস্যপূর্ণ। আর বর্তমানে ডিসকোর্স অফ ইসলামোফোবিয়া এবং টেরোরিজমের কারণে অনেকে ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলতে কুণ্ঠাবোধ করে না, এবং এই সবকিছুই মোটামুটি আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখে থাকবেন। এবং বড় ধরনের একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় দ্য ডিসকোর্স অফ ইসলামোফোবিয়া। আনফর্চুনেটলি এই ধরনের অপপ্রচারের সাথে অনেক মুসলমানরাও জড়িত, যাদেরকে আমরা ধর্ম নিরপেক্ষ হিসেবে জানি আর কি অধিকাংশ ক্ষেত্রে। এদের ব্যাপারে পবিত্র কোরআনের ঘোষণা হলো, এদেরকে যখন কোরআনের আয়াত শোনানো হয় এরা বলে এসব তো পুরাতন কালের কিচ্ছা কাহিনী, কখনো নয়, বরং এদের মনে পাপাচারের জং ধরেছে। সূরা মুতাফিফিন 14 নম্বর আয়াত। তা আসুন আমরা ইসলামের বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একে একে জেনে নিই। প্রথম বৈশিষ্ট্য হলো ইসলাম খাঁটি এবং সংরক্ষিত জীবন বিধান। আমরা সবাই জানি পবিত্র কোরআন, দিস ইজ দ্য গ্রেটেস্ট মুজিজা, মিরাকল ইন দ্য হোল ওয়ার্ল্ড, এবং এটা মানে ওয়েল প্রিজার্ভ। কোরআন শুরুই হয়েছে লা রাইবা ফিহি, এটা আল্লাহর কিতাব এবং এতে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যদি কোনো কারো সন্দেহ থেকে থাকে তাহলে সে ইচ্ছা করলে ইউরোপ থেকে একটা কিতাব সংগ্রহ করতে পারে, আমেরিকা থেকে একটা করতে পারে, আফ্রিকার গহীন কোনো দেশ থেকে
করতে পারে, তারপরে এশিয়ার কোনো জায়গা থেকে করতে পারে, অস্ট্রেলিয়ার কোনো জায়গা থেকে করতে পারে, করে তারা তারপরে তারা এই পবিত্র কোরআনে যাচাই বাছাই করে দেখতে পারে যে কোনো অসঙ্গতি আছে কিনা। হাদিসের কথাও ধরেন, হাদিস সিয়াসিত্তা আছে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি, এবং আল্লাহ রাসুল যে জিনিসগুলো করেছেন, যেগুলো বলেছেন এবং যেগুলো অনুমোদন দিয়েছেন, প্রত্যেকটা জিনিস অত্যন্ত সংরক্ষিত আকারে লিখিত আছে এবং সেগুলোর অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে কোনটা অথেন্টিক কোনটা হাসান হাদিস এই ধরনের অনেক স্ট্যান্ডার্ডাইজেশন সেগুলো করা হয়েছে। আল্লাহ রাসুলের জীবনী দুনিয়ায় এমন কোন ব্যক্তি আসে নাই যার জীবনী নিয়ে, যার প্রত্যেকটা কাজ নিয়ে, যার প্রত্যেকটা কর্ম নিয়ে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে লেখা হয়েছে, লেখা হচ্ছে এবং ভবিষ্যতে আরো হবে। এই জন্য আসলে ইসলাম যা এনেছে তার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ওয়েল প্রিজার্ভ, এই জন্য এটাকে বলা হয় খাঁটি এবং সংরক্ষিত জীবন বিধান। আমি খুব দ্রুত যাচ্ছি কারণ অনেক লম্বা আলোচনা আছে পরে ইনশাল্লাহ। দুই নম্বর হল ইসলাম সার্বজনীন, সর্বকালের এবং দুনিয়ার সবার জন্য। আপনারা জানেন যে অন্যান্য নবীরা যখন তাদের কওমের কাছে আসছে তখন তারা দাওয়াত দিয়েছেন এইভাবে, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, হে আমার বংশের লোকেরা, তোমরা আল্লাহ দাসত্ব স্বীকার করো, কেননা তিনি ছাড়া দাসত্বের অধিকারী আর কেউ নাই। আল্লাহ রাসুল যখন দুনিয়াতে আসতেন তাকে পাঠানো হয়েছিল সারা দুনিয়ার মানুষের জন্য, এই জন্য তার অ্যাড্রেসিংটাও ছিল ডিফারেন্ট। আল্লাহ রাসুল সারা দুনিয়ার মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে সারা দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এটাই হলো ইসলাম, এটা হলো সার্বজনীন, সর্বকালের এবং দুনিয়ার সবার জন্য। তিন নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনারা অবাক হয়ে যাবেন যে দাঁত ব্রাশ করা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, রুহের জগৎ থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত, ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় পররাষ্ট্র যুদ্ধনীতি পরিবেশ রক্ষা, তারপরে মানবাধিকার শিক্ষা রাজনীতি রাষ্ট্রীয় বিষয়াদি গবেষণা মাল্টিকালচারালিজম গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা সংবিধান পশু পাখির অধিকার মানুষের প্রয়োজনীয় এমন কোন দিক নাই যে দিকগুলো ইসলামে পর্যাপ্ত পরিমাণে আলাপ আলোচনা করা হয় নাই। এই জন্য ইসলামকে বলা হয় একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, সুবহানাল্লাহ। এর পরের বৈশিষ্ট্য, ইসলাম বাস্তব প্রাকৃতিক এবং মানুষের স্বভাব প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ। এখানে খ্রিস্টান পাদ্রীদের মধ্যে কোনো সেলিবেসি নাই অথবা বৌদ্ধদের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নাই এবং এখানে কোনো চরমপন্থার কোনো সুযোগ নাই। বলা হয়েছে উম্মাতান ওয়াসাতা, আমরা হলাম একটা মধ্যপন্থী জাতি। এখানে অপবাদ যেমন নিষেধ করা হয়েছে তাদের কৃপণতাও নিষেধ করা হয়েছে, নফল রোজা রাখতে বলা হয়েছে, আবার কিছু কিছু সময় রোজা রাখতে নিষেধ করা হয়েছে। অনেক উদাহরণ থাকতে পারে, আমি সেদিকে যাচ্ছি না, আমরা পরবর্তীতে বৈশিষ্ট্য সেদিকে যাচ্ছি। সেটা হলো ইসলাম এবং ইসলামী সভ্যতাই হলো আধুনিক সভ্যতার উৎস। কোরআনে শুরু হয়েছে সায়েন্স দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাক আল ইনসানা মিন আলাক, গাইনোকোলজি আলাক যেটাকে বলা হয় কনজিল ব্লাড, এটা দিয়েই পবিত্র কোরআন শুরু হয়েছে, সুবহানাল্লাহ। এবং আপনারা শুনে অবাক হবেন যে মুসলমানরা যদি গ্রিক দর্শন এবং জ্ঞান বিজ্ঞানের অনুবাদ সহ জ্ঞান বিজ্ঞানের বিশাল রেভলিউশন না ঘটতো তাহলে বর্তমান জ্ঞান বিজ্ঞান এই পর্যায়ে কখনোই আসতো না। অনেক বড় বড় স্কলার আছেন যারা এনসাইক্লোপিডিক, তারা যে পরিমাণ লেখালেখি করেছেন এগুলো শুনলে অবাক হয়ে যায়। যেমন ইতিহাসের জনক আত-তাবারি, তিনি একটা বই লিখেছেন, তার নাম হলো তারিকুর রসুল আল মুলক। এটা এবং তার জীবনী সম্পর্কে জানা যায় যে তিনি 40 বছর ধরে প্রতিদিন করে 40 পৃষ্ঠা করে লিখেছেন। আমি হিসেব করে দেখলাম যে তিনি তার জীবদ্দশায় 580,000 পৃষ্ঠা তিনি লিখে গেছেন, সুবহানাল্লাহ। ঐতিহাসিক গিবন দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ারে লিখেছেন যে লন্ডনের রাস্তা যখন অন্ধকারে নিমজ্জিত থাকতো তখন গর্ডভা রাস্তাঘাট মানে আলোকোজ্জ্বল অবস্থায় থাকতো। পিকে হিটটি বলেছেন যে 8ম শতাব্দীর মধ্যভাগ থেকে 13 শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত মুসলমানেরা সারা বিশ্বের বুদ্ধি এবং সভ্যতার আলোকবর্তী ধারিত ছিল, তাদের মাধ্যমে প্রাচীন বিজ্ঞান এবং দর্শন পুনরুজ্জীবিত সংযোজিত এবং সম্প্রসারিত হয়, এর ফলেই পশ্চিম ইউরোপে রেনেসাঁস সম্ভব হয়। বর্তমান অবস্থা অবশ্যই অনেক নাজুক, কিন্তু নাজুক হলো আমাদের উন্নতি মুক্তি এবং অগ্রগতির পথ একটাই, সেটা হলো ইসলাম। এই ক্ষেত্রে একজন খ্রিস্টান ধর্মযাজক বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ইজ ইউনাইটেড আন্ডার এ গ্রেট লিডার দেন প্রফেট মুহাম্মদ উড বি দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড অল দ্য ক্রিশ্চিয়ান ডগমাস। আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়াতেও যদি সারা দুনিয়ার মানুষেরা একত্রিত হয়ে একজন মানুষের অধীনে যদি তারা সংঘবদ্ধ হতো তাহলে প্রফেট মুহাম্মদ উড বি দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড অল দ্য ক্রিশ্চিয়ান ডগমাস। দ্য নেক্সট বৈশিষ্ট্য হলো ইসলাম পরিবেশ বান্ধব, বিজ্ঞানসম্মত এবং উন্নত সভ্যতার সূতিকাগার। আর সর্বশেষ হলো ইসলামই হলো সামাজিক সুবিচারের একমাত্র গ্যারান্টি, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ইসলামের অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, তবে আমি মোটামুটি এই কয়েকটা বৈশিষ্ট্য আজকে উল্লেখ করলাম। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিক, সেটা হলো সামাজিক অবিচার।
আমরা যখন সামাজিক সুবিচার নিয়ে আলোচনা করব তখন সারা দুনিয়াতে যে সামাজিক অবিচার চলছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আজকে সারা দুনিয়া লকডাউন অবস্থায় আছে, আপনারা জানেন কোভিড-19 এর কারণে, এবং প্রত্যেকটা দিন গড়ে 7,000 থেকে 10,000 মানুষ আজকে মারা যাচ্ছে। কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে প্রত্যেকটা দিন যখন কোভিড-19 ছিল না, এভরি সিঙ্গেল ডে 29,000 শিশু মারা যেত প্রত্যেকটা দিন না খেয়ে, চরম অসমতার কারণে, ইনইকুয়ালিটির কারণে। 1,400 মহিলা প্রতিদিন না খেয়ে মারা যায় এবং প্রতিদিন না খেয়ে থাকে প্রায় 80 কোটি মানুষ, এমন দুনিয়াতে আমরা বাস করছি। এই দুনিয়া এমন একটা অসমতার দুনিয়া যেখানে 300 কোটি মানুষের আয় $1 এরকম, 41টা গরিব দেশের তাদের টোটাল যে জিডিপি তা দুনিয়ার 7 জন সেরা ধনী মানুষের টোটাল ইনকামের থেকেও কম। 100 কোটি মানুষ আজ দুনিয়াতে পড়তে পারে না, অথচ সামরিক ব্যয় যেটা করা হয় সারা দুনিয়াতে, তার 1% যদি পড়ালেখার পিছনে ব্যয় করা হতো তাহলে সারা দুনিয়ার মানুষকে আমরা লেখাপড়া শেখাতে পারতাম। তারপর সারা দুনিয়াতে 100 কোটি শিশু তারা দরিদ্র সীমা নিচে আছে, 67 কোটি শিশু আজকে আশ্রয়হীন, 40 কোটি মানুষের কোনো খাবার পানির ব্যবস্থা নাই, তারপর 27 কোটি মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এবং প্রতি বছর দেখা যায় যে 11 কোটি শিশু তাদের বয়স 5 বছর আসার আগেই তারা মারা যায়। এই হলো সারা দুনিয়ার অবস্থা। এর কারণগুলো কি? আল্লাহ তাআলা সারা দুনিয়াতে অগাধ সম্পত্তি দিয়েছেন, কিন্তু এই সম্পত্তি কয়েকজন মানুষের হাতে, কয়েকটা কর্পোরেশনের হাতে কুক্ষিগত থাকার কারণে সারা দুনিয়াতে এই অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আপনারা শুনে অবাক হবেন যে ওয়ালমার্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট কর্পোরেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড, ওয়ালমার্টের যে পরিমাণ সম্পদ আছে তা 41টা দেশের টোটাল সম্পদের সমান, একটা কর্পোরেশন। বাংলাদেশে দেখেন টোটাল সম্পত্তি প্রায় 50,000 ফ্যামিলির হাতে, প্রায় মানে 80% সম্পত্তি 50,000 ফ্যামিলি কোটিপতির হাতে আজকে কুক্ষিগত। অথচ আপনারা শুনে অবাক হবেন যে প্রত্যেকটা দিন, এভরি সিঙ্গেল ডে, মোর দ্যান 50,000 পিপল আর ডাইং বিকজ অফ হাঙ্গার অ্যান্ড হাঙ্গার রিলেটেড ডিজিজ। 50,000-এর বেশি মানুষ প্রতিদিন আজকে না খেয়ে অথবা ক্ষুধাজনিত কারণে তাকে মারা যাচ্ছে। অথচ সারা দুনিয়াতে যে সম্পদ আছে, যে পরিমাণ খাবার আছে, সেটা 55 বিলিয়ন মানুষ খেয়ে পড়ে থাকতে পারে। সারা দুনিয়াতে আজকে মানুষ আছে মাত্র 7.5 বিলিয়ন। কাজেই সারা দুনিয়ার যে মানুষ, সেই মানুষের প্রায় যে পরিমাণ খাবার প্রয়োজন তার 8 থেকে 10 গুণ পরিমাণ খাবার আল্লাহ দুনিয়াতে মজুদ রাখছে। কিন্তু মানুষের অসমতার কারণে, সম্পদ কুক্ষিগত রাখার কারণে, সামাজিক অবিচারের কারণে আজকে দেখা যাচ্ছে অনেক মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে। কাজেই এটা একটা সিস্টেমিক প্রবলেম, দিস ইজ নট এ প্রবলেম অফ স্কার্সিটি, দিস ইজ এ প্রবলেম অফ অ্যাক্সেস, দিস ইজ এ প্রবলেম অফ ডিস্ট্রিবিউশন। এই জন্য আমাদের অর্থনীতি এবং সামাজিক সুবিচার অত্যন্ত জরুরি। আজকে সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন প্রায় 6.5 মিলিয়ন, 7 কোটি, প্রায় 7 কোটি মানুষ আজকে উদ্বাস্তু, 37 কোটি, প্রায় 300 কোটি মানুষ দরিদ্র সীমা নিচে আছে। তারপরে অনেক মানুষ তাদের কোনো আশ্রয় নাই, গৃহযুদ্ধ, একদিকে প্রযুক্তিগত উন্নতি চলছে, অন্যদিকে চলছে হানাহানি, যুদ্ধবিগ্রহ, বাজার এবং সম্পদ দখলের প্রতিযোগিতা, সেই একদিকে রয়েছে শক্তির মহড়া প্রদর্শন এবং ক্ষমতার উন্মত্ততা। এর ফলে কি হচ্ছে? শরণার্থী বাড়ছে, গৃহযুদ্ধ বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, অপুষ্টি, অশিক্ষা, কুশিক্ষা, এগুলো সমানে বেড়ে যাচ্ছে সারা দুনিয়াতে। এবং আমরা একটা ক্রেজি, টোটাল এবং ইমোরাল একটা ওয়ার্ল্ড এর ভিতরে আমরা বসবাস করছি, যেখানে 1% লোক বিশ্বের প্রায় 46% সম্পদের মালিক, এবং এই যে অসমতা এটা ক্রমাগত বাড়তেছে, একটা দেশের ভিতরে বাড়তেছে এবং বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের একটা অসমতা আজকে বাড়ছে। করোনার কারণে আমরা জানি যে আজকে সীমাহীন আতঙ্ক বিরাজ করছে সারা দুনিয়াতে এবং লাশের বহর চলছে বিভিন্ন দেশে। অথচ এর চেয়ে অনেক কষ্টে কেটেছে সিরিয়ার মানুষের, খাবার না পেয়ে গাছের পাতা খেয়ে কেটেছে প্রতিদিনের পর দিন। ইয়েমেনের মানুষের কথা আপনারা জানেন, গৃহহারা হয়ে খোলা আকাশের নিচে কেটেছে লাখ লাখ ফিলিস্তিনি, এখনো কাটছে। বোমার আঘাতে ক্ষতবিক্ষত, ছিন্ন ভিন্ন হয়ে গেছে সিরিয়া, ইয়েমেন, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন সহ অনেক মুসলিম দেশের হাজার হাজার শিশু, বৃদ্ধ, কিশোর এবং জওয়ানদের দেহ। রোহিঙ্গাদের কুশু কাটা করে তাদেরকে ফেলা হয়েছে, বাকিদের বাধ্য করা হয়েছে সাপত সংকুল জঙ্গল আর খরস্রোতা নদী পাড়ি দিয়ে প্রাণ নিয়ে কোনো রকম পালাতে। ধনী হওয়ার লড়াইয়ে এক একটা দেশ বন জঙ্গল উজাড় করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীকে তারা পুড়িয়ে মেরেছে। দুনিয়াতে যে আজকে মহামারী আসছে, মহামারীর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। মোটামুটি 3টা কারণ আমরা উল্লেখ করতে পারি। প্রথম কারণ হলো, এবং এটা আমরা জানি যে এটা আমাদের কৃতকর্মের ফসল, আমাদের হাতের কামাই, প্রথম কারণ হলো অশ্লীলতা, জিনা, ব্যভিচার যখন প্রকাশ্যে চলতে থাকে তখন আল্লাহ তাআলা এই ধরনের মহামারী দিতে পারে। দ্বিতীয় কারণ হলো জুলুম, নির্যাতন যখন সীমা ছাড়িয়ে যায় এবং অসহায় বনি আদমের আত্মচিৎকারে যখন ভারী হয়ে ওঠে আকাশ বাতাস, তখন আল্লাহ তাআলা এই ধরনের মহামারী দুনিয়াতে পাঠান। আর মানুষ যখন প্রচন্ড স্বার্থান্ধ হয়ে পড়ে,
তখন আল্লাহ তাআলা এই ধরনের মহামারী দুনিয়াতে পাঠান। কাজেই যে মহামারী আসছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ন্যাচারাল জাস্টিস, এটা আমাদেরকে উই নিড টু রিফ্লেক্ট অন দিস। এরপর আমরা আসি সামাজিক অবিচারের কারণ। অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা কয়েকটা কারণ উল্লেখ করব। প্রথম কারণ হলো সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাস, এটা হলো সব থেকে বড় জুলুম। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত ইমরান তার সন্তানকে দেখে বলছে যে, হে আমার সন্তান, মনে রেখো তুমি কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ এটা হলো সব থেকে বড় জুলুম। অর্থাৎ আমরা যে আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর আল্লাহকে আমরা ইবাদত বন্দি করব, অথচ সে আল্লাহকে ইবাদত বন্দি না করে যদি অন্য কোনো মানুষকে, অন্য কোনো জীবজন্তুকে, অন্য কোনো সত্তাকে যদি আমরা বিশ্বাস করি ইলাহ হিসেবে, তাহলে সেটা সব থেকে বড় ধরনের অপরাধ এবং এটাই হলো সব থেকে বড় জুলুম। দুই নম্বর হলো অর্থনৈতিক শোষণ, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম, প্রফিট বিফোর পিপল, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তারপরে ড্রাগ, সেক্স, কাসিনো, তারপরে মাফিয়া, সুদ ভিত্তিক অর্থনীতি, এই সবগুলোই হলো অর্থনৈতিক শোষণের মূল হাতিয়ার। আপনারা শুনে আরো অবাক হবেন যে সমস্ত ফরেন এইড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলো পাঠায় ইস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে, একটা সমীক্ষা থেকে জানা গেছে যে ফর এভরি সিঙ্গেল ডলার দে আর সেন্ডিং টু দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড দে আর গেটিং $7 to $10 ইন রিটার্ন। অর্থাৎ প্রত্যেকটা ডলারের পিছনে তাদেরকে তাদের $7 to $10 তারা শোষণ করে গরিব দেশগুলো থেকে তারা নিচ্ছে। রাজনীতি নিপীড়ন, সেখানে আমরা জানি ক্ষমতার উত্তপ্ততা, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব ধরনের নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতন, দুর্নীতি, রাজনীতি করছে, এগুলো হলো সামাজিক অবিচারের একটা সবচেয়ে বড় কারণ। সাংস্কৃতিক গোলামি, নিজের ধর্ম, নিজের কৃষ্টি, নিজের সত্তাকে নিকৃষ্ট মনে করে অন্য সংস্কৃতিকে উৎকৃষ্ট মনে করা বা অন্য সংস্কৃতির গোলামি করা, এটাই হলো সাংস্কৃতিক গোলামি, এটা হলো সামাজিক অবিচারের একটা বড় কারণ। সর্বশেষ আমরা উল্লেখ করতে পারি বর্ণবাদ, রেসিজম, গোত্রবাদ বা জাতীয়তাবাদ, নিজের গোত্র বা জাতিকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে হেয় করা, নিকৃষ্ট করা এবং সেই অনুসারে তাদেরকে মানে কুক্ষিগত করে রাখা, তাদেরকে অপ্রেস করা, এটাই হলো বর্ণবাদ, গোত্রবাদ বা জাতীয়তাবাদের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেমন হোয়াইট সুপ্রিমাসি, এবং এগুলোর কারণে সামাজিক অবিচার ঘটে থাকে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা 4 নম্বর পয়েন্টের দিকে যাই, সেটা হলো ইসলামের সামাজিক সুবিচার। এক্ষেত্রে ইসলামের কি বক্তব্য আছে সেটা আমরা এখন যাচাই করার চেষ্টা করি। ইসলামের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য হলো সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশিক ন্যায় বিচারের ভিত্তিতে সমাজ গঠন, যেখানে মানুষ এবং এই মানুষ মুসলিম অমুসলিম নির্বিশেষে সুখী, শান্তিময় এবং সমৃদ্ধশালী একটা জীবনযাপন করতে পারে। আর এটার জন্য তিনটা জিনিস দরকার, একটা হলো অর্থনৈতিক সুবিচার, সামাজিক সুবিচার এবং পরিবেশিক সুবিচার। তো আমরা যখন সামাজিক সুবিচারের কথা বলবো তখন আমরা এই তিনটা জিনিসকে একসাথে উল্লেখ করতে হবে ইনশাআল্লাহ। তো অর্থনৈতিক, আমরা অনেক সময় মনে করি অর্থনৈতিক সুবিচার আসলে সমাজ সুখে শান্তি শান্তি সমাজে সুখ শান্তি চলে আসবে, আসলে কথাটা ঠিক নয়। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের আরো 8টা জিনিস দরকার। 1 নম্বর হলো সামাজিক নিরাপত্তা, 2 নম্বর হলো সাম্য, 3 নম্বর ভ্রাতৃত্ব, 4 নম্বর হলো বঞ্চিতদের অধিকার, 5 নম্বর পরিবেশিক ভারসাম্যতা, 6 নম্বর শান্তিপূর্ণ সহঅবস্থান, কোএক্সিস্টেন্স, এই সহঅবস্থানের মানসিকতা, 7 নম্বর হলো সামাজিক ন্যায় বিচার, 8 নম্বর হলো হানাহানি এবং শোষণ মুক্ত সমাজ, একটা সমাজ কাঠামো। আর এইগুলো মোটামুটি আমরা তিনটা যদি ক্রিস্টালাইজ করতে চাই, আমরা সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করতে চাই, তাহলে আমরা তিনটা জিনিসের ভিতর দিয়ে এগুলো আমরা উল্লেখ করতে পারি। প্রথম হলো অর্থনৈতিক সুবিচার, ইকোনমিক জাস্টিস। এবং এই ক্ষেত্রে ইসলাম আপনারা জানেন গরিবের জন্য জাকাতের ব্যবস্থা করেছে, সদাকার প্রচলন করেছে, সুদ ভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, শ্রমিকের অধিকার এবং ন্যায্য প্রাপ্ত সেখানে প্রদানের কথা বলেছে, ওজনের কম দিয়া যে প্রবণতা সেগুলো পরিপূর্ণভাবে রোধ করেছে, মজুদদারি, মুনাফাখরি, ঘুষ, হারাম ব্যবসা, ভেজাল প্রদান এবং অন্যকে ফাঁকি দেওয়ার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা ইসলাম চিরতরে বন্ধ ঘোষণা করেছে। এরপর আসে সামাজিক সুবিচার। সামাজিক সুবিচারের ভিতরে আছে সাম্যের ভিত্তিতে সমাজ গঠন, বঞ্চিতদের অধিকার প্রদান করা, নারীর অধিকার নিশ্চিত করা, গর্ব এবং অহংকারের পরিবর্তে তাকওয়া বা ক্ষুধাভীতির উপর ভিত্তি করে সমাজ গঠন করা, নিপীড়িত নিগৃহীত মানুষকে পূর্ণ অধিকার প্রদান করে সম্মানজনক সামাজিক অধিকার এবং পদমর্যাদা তাদেরকে দান করা, এবং আমির ফকির সবাইকে এক কাতারে সামিল করে শান্তি এবং সৌহার্দের একটা সুন্দর পরিবেশ সেখানে গঠন করা, এগুলো হলো সামাজিক ন্যায় বিচারের মূল কথা। এরপর আসে পরিবেশের সুবিচার। বর্তমানে পরিবেশের যে সমস্যাগুলো তৈরি হয়েছে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, মানে এবং সায়েন্টিস্টরা অত্যন্ত তারা সবাই মোটামুটি একমত যে ইফ দ্য সেম এনভায়রনমেন্টাল ইনজাস্টিস গোজ অন ফর 1 more century, the whole planet will be totally unfit for living.
এটা এমন একটা পর্যায়ে চলে আসছে। এবং এই ক্ষেত্রে ইসলামের চমৎকার ঘোষণা আছে, পশু পাখি এবং অন্যান্য প্রাণীদের প্রতি এহসান এবং সুবিচারের কথা বলা হয়েছে, পানি এবং বায়ু দূষণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা ইসলামে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত জীবন যাপনের কথা ইসলাম বলেছে, তারপর ইনস্টিটিউশন অফ হিমা যেটাকে বলা হয় কনজারভেশন, সেটার একটা বিশাল গাইডলাইন আমরা ইসলাম থেকে পাই, মানব জীবনের পবিত্রতা এবং স্যাংচুরির কথা ইসলামে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে অন্য মানুষের রক্ত হারাম, আত্মহত্যা হারাম, এই ধরনের কথাবার্তা আমরা ইসলাম থেকে পাই, সবুজ বনায়নে উৎসাহ দেওয়া হয়েছে ইসলামে, এমনকি এত বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে যে উজু করার সময়ও যাতে আমরা পানি অপচয় না করি সেক্ষেত্রে একদম কড়া নির্দেশনা আল্লাহ রাসুলের পক্ষ থেকে আমরা পেয়েছি। এই সবগুলোই মোটামুটি সামাজিক সুবিচারের ভিতরে পড়ে। এরপর আমরা আসি সামাজিক সুবিচারের ফ্রেমওয়ার্ক। সামাজিক সুবিচারের ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা মোটামুটি চারটা জিনিস উল্লেখ করতে পারি। প্রথম আসি আদল, সুবিচার। এবং এই আদলের উপর ইসলাম এত বেশি মানে ফোকাস করেছে যে সেখানে বঞ্চিতদের অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম একটা সুন্দর সুবিচার বা আদলের ব্যবস্থা সেখানে করেছে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রুল অফ ল। এবং এখানে ইসলাম বলছে পবিত্র কোরআনে একজন উদ্দাত্ত ঘোষণা হলো এই যে বি ফার্ম অন জাস্টিস ইভেন দো ইট গোজ এগেনস্ট ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি, অর্থাৎ সুবিচারের ব্যাপারে আমাদেরকে অটল থাকতে হবে যদিও তা আমার নিজের বিরুদ্ধে যায় এবং আমার নিজের পরিবারের বিরুদ্ধে যায়। সুবহানাল্লাহ, এটাই হলো সুবিচার। এরপরে ইহসানের কথা বলা হয়েছে, ইহসান অনেক লম্বা একটা আলোচনা হতে পারে, আমরা সংক্ষেপে বলি যে এটা একটা অগ্রাধিকার বা পরিপূর্ণ পারফেকশন বা একটা এক্সেলেন্স যেটা কথা বলা হয়েছে আর কি। এবং ইহসানের মানে পূর্ণাঙ্গ একটা রূপ হলো এই যে যদি কেউ আমাকে অপকার করে, আমাকে ক্ষতি করে, তাহলে আমি যে তার মানে শাস্তি দিব বা তাকে অপকার করব এইটা না করে বরং উল্টা তাকে ক্ষমতা করেই দিব, বরং উল্টা তাকে আরো বেশি উপকার করবো, এটাই হলো ইহসানের একটা চূড়ান্ত রূপ। এবং ইসলাম এই ধরনের একটা এহসান, এই ধরনের একটা ধর্ম, এই ধরনের একটা জীবন বিধানের কথা আমাদেরকে শিক্ষা দেয়। এবং সামাজিক সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে ওই একটা পর্যায় পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এরপর হলো মিজান, সঠিক পরিমাপ। এই মিজান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি, সেখানে ওজনে কম দেওয়া যাবে না, তারপরে কোনো ভেজাল দেওয়া যাবে না, এগুলো হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিজান। কথার ক্ষেত্রে মিজান হলো আমরা সত্য কথা বলবো অথবা চুপ থাকবো, এটা হলো কথার ক্ষেত্রে মিজান। খাবারের ক্ষেত্রে মিজান হলো আমরা যে সুন্নত সেটা আমরা পালন করবো, যে আমরা খাবো যখন খাবো তখন ইনশাল্লাহ ওয়ান থার্ড খাবো, ওয়ান থার্ড খালি রাখবো, ওয়ান থার্ড পানি খাবো আর কি, এটাই হলো খাওয়ার ক্ষেত্রে আমাদের সুন্নত বা মিজান। তারপর হলো ওয়াসাতা, মধ্যপন্থা, অর্থাৎ মডারেশন, একটা ব্যালেন্সের কথা এখানে বলা হয়েছে। এবং এক্ষেত্রে ইসলামের কোনো এক্সট্রিমিজমের কোনো জায়গা ইসলামে নাই, কোনো চরমপন্থার জায়গা ইসলামে নাই, লাই প্রহাফি দিন ইসলামের কোনো চরমপন্থার জায়গা নাই। তা আমরা যদি এই চারটা বিষয়ে যদি আরো অনেকগুলো প্রিন্সিপাল ইসলামে আছে, তা মোটামুটি আমরা যখন সামাজিক সুবিচারের কথা বলবো তখন এই চারটা জিনিস যদি আমরা কম্প্রিহেন্সিভলি আলোচনা করি তাহলে ইনশাল্লাহ মোটামুটি অনেকগুলো দিক এখানে চলে আসবে। তো এই চারটা জিনিস যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে দেখা যাবে সমাজে কোনো অবিচার থাকবে না, কোনো অনাচার থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো নিপীড়ন থাকবে না, কোনো নিষ্পেষণ থাকবে না, সেখানে থাকবে না কোনো হাহাকার, কোনো অশান্তি, কোনো কন্দল, সেখানে থাকবে না কোনো বঞ্চনা, কোনো বঞ্চনা, কোনো ক্ষুধা, কোনো অপুষ্টি, কোনো দারিদ্রতা। এই চারটা জিনিস যদি থাকে কোনো সমাজে তাহলে সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সেখানে কোনো জিনা ব্যবিচার থাকবে না, সেখানে কোনো হত্যা, লুণ্ঠন, ক্রস ফায়ার, গুম, মাদকের সাম্রাজ্যে কোনো কিছু থাকার কথা না। সুবহানাল্লাহ, তো ইসলাম এমন একটা সমাজ কাঠামোর কথা আমাদেরকে বলেছে। এরপর আমরা আসল আলোচনার দিকে চলে যাই, সেটা হলো সামাজিক সুবিচারের কতিপয় নীতিমালা। এবং এই ক্ষেত্রে আমি আজকে এটা হলো আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এবং একে একে আজকে ইনশাআল্লাহ 18টা নীতিমালার কথা আমরা বলবো। এই 18টা নীতিমালা আজকে আমরা এই পবিত্র রমজানের দিনে ইনশাআল্লাহ আত্মস্থ করার চেষ্টা করবো, এটা আমরা নিজের ব্যক্তি জীবনে, নিজের পরিবার জীবনে, নিজের সমাজ জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। এবং যদি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ এই সামাজিক সুবিচার আমরা আমাদের নিজের ব্যক্তি জীবনে এবং আমাদের সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয় সেটা হলো, প্রথম যে নীতিমালা সেটা হলো সব মানুষের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা। এবং এক্ষেত্রে একবার বুখারী শরীফের একদম পরিষ্কার ঘোষণা যে আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হলো মানুষকে ভালোবাসা। আল্লাহ উইল নট বি মার্সিবল টু দোজ হু আর নট মার্সিবল টু ম্যানকাইন্ড, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ভালোবাসার মতো মানসিকতা আমাদেরকে থাকতে হবে। এখানে কোনো মুসলমানদের কথা বলা হয় না যে শুধুমাত্র মুসলমানদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে অথবা মুসলমানদের ভিতরে যারা ইমানদার শুধু তাদেরকেই ভালোবাসতে হবে, অন্যদেরকে ঘৃণা করতে হবে, নো, মানে এন্টায়ার হিউম্যানিটিকে আমাদেরকে ভালোবাসতে হবে। এবং আমরা তো আল্লাহর ভালোবাসা পেতে চাই, এবং এই আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা পূর্ব শর্ত এখানে জুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো প্রত্যেকটা মানুষকে আমাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসার মানে ভালোবাসার মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে। এই ভালোবাসা
সেটা মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের একটা কমন ভালোবাসা অবশ্যই থাকতে হবে। এই ভালোবাসার বিপরীত হলো ঘৃণা। কাজে আমাদের মনে যদি কোনো মানুষের প্রতি, কোনো গোত্রের প্রতি, কোনো বিশেষ কমিউনিটির প্রতি ঘৃণা থাকে, তাহলে বুঝতে হবে আমরা এই হাদিসে সামাজিক সুবিচারের প্রথম যে নীতিমালা সেই নীতিমালাতে আমরা হেরে গেলাম। এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার যে পূর্ব শর্ত যেটা, সেই পূর্ব শর্তেই কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেলাম অথবা আমরা পশ্চাৎপদ হয়ে গেলাম, তাহলে ওই শর্তটা আমরা পূরণ করতে পারছি না। কাজে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, দুনিয়াতে শান্তি পেতে চাই, আল্লাহর ভালোবাসার ভিতর দিয়ে পরকালে মুক্তি পেতে চাই, তাহলে এই প্রথম যে নীতিমালা সেই নীতিমালায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। অর্থ হলো এই যে কারোর প্রতি আমাদের মনের ভিতরে কোনো ঘৃণা, কোনো দ্বেষ, কোনো রাগ, কোনো খারাপ কোনো ধারণা আমাদের ভিতরে রাখা যাবে না, এইটা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। তারপর দেখেন মুসলিম শরীফের একটা হাদিস, সেটা হলো এই যে আল্লাহ পাক পরম দয়ালু, তিনি দয়ালু মানুষদেরকে এমন ভাবে ভালোবাসেন এবং দয়ার জন্য তিনি মানুষকে এমন ভাবে পুরস্কার দেন যা অন্য কোনো ভাবে আল্লাহ তাআলা দেন না, সুবহানাল্লাহ। কাজে মুসলিম অমুসলিম সবাইকে আমাদেরকে সমান ভাবে ভালোবাসতে হবে, এটা হলো প্রথম মানে পূর্ব শর্ত। মুসলিম হিসেবে এটা হলো মুসলমানদের একটা বিরাট একটা গুণ যে তারা সবাইকে ভালোবাসবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা মানুষ সে অন্য ধর্মের অবলম্বী হতে পারে, কিন্তু তারা কিন্তু একটা পোটেনশিয়াল মুসলিম। আমি হয়তো জানি না, আমি হয়তো অমুসলিম হওয়ার কারণে যদি আমরা ঘৃণা করে থাকি, এটা করা তো অবশ্যই উচিত না, কারণ আল্লাহ চাহে তো তাকে হেদায়ত করতে পারে, এমনকি মৃত্যুর আগ মুহূর্ত করতে পারে। কাজে এভরি সিঙ্গেল পার্সন, এভরি সিঙ্গেল নন মুসলিম ইজ এ পোটেনশিয়াল মুসলিম, এবং সবাইকে আমাদেরকে ভালোবাসতে হবে ইনশাল্লাহ। দুই নম্বর হলো এই যে মানুষকে বাঁচাতে সদা তৎপর থাকতে হবে, এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। ইসলাম এমন একটা বিধান, পবিত্র কোরআনের একদম ক্লিয়ার কাট ঘোষণা যে একজন মানুষকে বাঁচানো মানে সারা দুনিয়ার মানুষকে বাঁচানো, আর একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার মানুষকে হত্যা করা। এটাকে আমি দুই নম্বর শর্ত, দুই নম্বর নীতিমালা হিসেবে রাখছি, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি একটা মানুষকে বাঁচাতে পারেন, তার অর্থ দিয়ে হোক অথবা এই কঠিন পরিস্থিতিতে তাকে চিকিৎসার ব্যবস্থা দিয়ে হোক অথবা আপনার ব্লাড দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, যেভাবে হোক, যদি একটা মানুষকে আপনি বাঁচান, তাহলে কোরআনের ঘোষণা হলো আপনি সারা দুনিয়ার মানুষকে বাঁচাচ্ছেন। সারা দুনিয়াতে আজকে 7.5 billion পিপল, what does it mean? It means that if you save one person, you are basically saving 7.5 billion people in the whole world. বিশ্লেষণ থেকে জানা গেছে যে আমরা যখন একবার ব্লাড দিই, এই একজনের ব্লাড থেকে কিন্তু তিনটা মানুষের জীবন বাঁচতে পারে। কাজে আপনারা একজন মানুষকে যখন আপনি ব্লাড দিচ্ছেন, বেসিক্যালি ইউ আর মানে সেভিং অ্যারাউন্ড 21 billion পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড। আপনি চিন্তা করে দেখেছেন কত বেশি সওয়াব আপনি কামাই করতেছেন, সুবহানাল্লাহ। এমনকি ডোনেটিং মানি টু সেভ এ ক্যান্সার পেশেন্ট মিন সেভিং 7 billion পিপল। এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। তিন নম্বর হলো আত্মীয় এবং প্রতিবেশীর হক আদায় করা। যদি আমরা সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চাই, যদি আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আত্মীয় এবং প্রতিবেশীর হক আদায় করতে হবে। এবং ক্লিয়ারলি ঘোষণা করা আছে যে যদি কোনো ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কাট অফ করে, তাহলে তার স্থান তার জান্নাতে সে কখনোই যাবে না। এই লোকটা যদি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজের সময় সে হজ করে, সবকিছুই করে, কিন্তু তারপরেও যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন থাকে, তাহলে দ্যার ইজ নো ওয়ে টু গো টু জান্নাত, জান্নাতে তার কোনো জায়গা নাই, একদম ক্লিয়ার কাট একেবারে হাদিসের ঘোষণা। আরো একটা কথা, আপনারা যদি কেউ আপনার রিজিক বাড়াতে চান, আত্মসম্মান বাড়াতে চান, সমাজের আপনাদের প্রতিপত্তি বাড়াতে চান, যদি আপনাদের রিজিক বাড়াতে চান, তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার হক এগুলো বেশি বেশি আদায় করতে হবে, এটা হলো একটা পূর্ব শর্ত। ইসলামী একমাত্র জীবন বিধান যেখানে বলা হয়েছে যে নিজে পেট পিড়ে খায় আর প্রতিবেশী অভুক্ত থাকে সে মুসলমানই না, সুবহানাল্লাহ। আমার তো মনে হয় যে সারা দুনিয়াতে একটু আগে যেটা আলোচনা করলাম যে এত বেশি দারিদ্রতা, এভরি সিঙ্গেল ডে 50,000 পিপল আর ডাইং বিকজ অফ হাঙ্গার। চিন্তা করে দেখছেন যে প্রত্যেকটা দিন, আজকের এই আজকের দিনেও 50,000 মানুষ না খেয়ে মারা যাবে, এমন দুনিয়াতে আমরা বাস করছি। অথচ সারা দুনিয়ার মানুষ, মুসলমানেরা যদি এই একটা হাদিস পালন করতো, তাহলে সারা মুসলিম বিশ্বে কোথাও কোনো মানুষ না খেয়ে আজকে মারা যেত না। একটা হাদিসে আছে যে রমজান মাসে রোজা থাকার কারণে যে একবেলা আমরা খাবার সেভ করতে পারি, এই একবেলা খাবার সেভ করার কারণে যে সেভিংসটা আমাদের হয়, এটা গরিব ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল দান করার জন্য বলেছেন। এবং এটা এটা আসলে একটা প্যারাডক্স আমাদের ভিতরে চলে আসছে যে রমজান মাসে আমরা সব থেকে বেশি ব্যয় করি আমাদের খাবার দাবার, আমরা যেহেতু একবেলা খাই না, যার কারণে পরবর্তীতে সেগুলো আরো বেশি পুষিয়ে ফেলি। এটাই কিন্তু আসলে ইসলামের প্রকৃত স্পিরিট না।
স্পিরিট হলো এই যে আমরা যে দুপুরে খাই না, এই না খাওয়ার কারণে এই এই যে সেভিংসটা, এই সেভিংসটা গরিবদেরকে দিতে হবে, যেটা এই সুন্নতটা কিন্তু আমরা অনেকে পালন করি না। আমার এক বন্ধু আছেন, এক কলিগ আছেন, ইউনিভার্সিটি অফ অটোয়াতে পিএইচডি করেছেন, উনি একটা হিসাব দেখিয়েছেন যে একটা ইকোনমিক একটা অ্যানালিসিস করেছেন যে সারা দুনিয়ার যে যে সমস্ত যুবক মানুষেরা, যে যুবক মুসলমানেরা যারা রোজা রাখে, এই এরা যদি এক বলা খাবার সেভ করতো এবং সেখান থেকে যে সেভিংসটা আসতো এবং সেটা এত পরিমাণ টাকা হতো যে পুরা আফ্রিকার মানুষদেরকে দুই মাস ধরে 223 মিলিয়ন মানুষ, প্রায় 23 কোটি মানুষকে আমরা দুই মাস ধরে আমরা খাওয়াতে পারতাম মুসলমানদের এই রমজান মাসের এই জাস্ট এক বেলা উদ্বৃত্ত খাবারের যে টাকা, সেই টাকা যদি আমরা ম্যানেজ করতে পারতাম। সুবহানাল্লাহ। আর এখন তো করোনার সময় এই জিনিসটা আমাদের আরো বেশি বেশি করা দরকার। কাজে ইসলামের প্রত্যেকটা বিধানের একটা ফার সাইটিং, একটা সোশ্যাল, স্পিরিচুয়াল এবং হেলথ ইমপ্লিকেশন আছে, সেই জিনিসটা আমাদের বোঝা দরকার। 4 নম্বর যে বৈশিষ্ট্য বা নীতিমালা, সেটা হলো জাকাত সাদাকা বা দরিদ্র দারিদ্র বিমোচন। এক্ষেত্রে পবিত্র কোরআন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযিরা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দান করো কাদেরকে, আত্মীয়-স্বজনকে, গরিবদেরকে, মিসকিনদেরকে, মুসাফির, ইবনাস সাবিল বা গৃহহীন যারা আছে তাদেরকে দান করতে বলা হয়েছে। আমাদের আশেপাশে এই ধরনের লোকগুলো পড়ে আছে আজকে, তাই এখন সময় এসেছে এই কাজগুলো আমাদের করতে হবে। এই কাজ আমরা কিভাবে করতে পারি? আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো জাকাতের মাধ্যমে আর একটা হলো সাদাকার মাধ্যমে। এবং এই জাকাত নিয়ে আমি একটু পরে আরো একটু বিস্তারিত আলোচনা করব। এবং জাকাতের স্পিরিটটা হলো এই যে জাকাতটা হলো, আমরা অনেক সময় মনে করি জাকাত দিয়ে গরিবের প্রতি করুণা করা হয়, নাউজুবিল্লাহ, দিস ইজ নট ইসলাম। জাকাত এবং সাদাকা এটা গরিবের প্রতি করুণা নয়, বরং ধনী সম্পদে গরিবের একচ্ছত্র অধিকার, এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। এবং আপনারা সবাই জানেন যে যার 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রোপা আছে বা সমপরিমাণ অর্থ আছে, এই অর্থে যদি 1 বছর ধরে জমা থাকে তাহলে তার উপরে 2.5% হারে আমাদেরকে জাকাত দিতে হবে। 8 প্রকার মানুষদেরকে, ফকির, মিসকিন, জাকাত আদায় করি, নন মুসলিম বা মুআল্লাফাতুল কুলুব, দাস মুক্ত করার জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহ রাস্তায় যারা আছে তাদের জন্য এবং মুসাফিরের জন্য। আমি আজকে চেক করে দেখলাম যারা আজকে সিঙ্গাপুরে যারা আছেন তাদের জাকাতের নেশা হলো $5,677, যাদের এই পরিমাণ টাকা 1 বছর ধরে পড়ে আছে তাদেরকে জাকাত অথবা এর থেকে বেশি তাদেরকে এই টাকার উপরে 2.5% হারে জাকাত দিতে হবে ইনশাআল্লাহ। এবং এই জাকাতটা হলো দারিদ্র বিমোচনের জন্য একটা বড় ধরনের একটা উৎস, একটা পন্থা। এবং আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে সব থেকে উত্তম কাজ কি, তিনি বললেন যে গরিবদেরকে খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেয়া। কাজেই আমরা যদি সমাজ থেকে দরিদ্রতা, দারিদ্রতা যদি বিমোচন করতে না পারি তাহলে সমাজে কখনোই সামাজিক সুবিচার কায়েম করার কথা আমরা ভাবতে পারি না। এই জন্য আসলে দারিদ্র বিমোচনের জন্য ইসলামের বিশাল একটা পন্থা, বিশাল একটা পদ্ধতি এখানে ইসলাম আমাদের জন্য বাতলে দিয়েছেন। আমি একটু আলোচনা করতে চাই। আমি মোটামুটি আমার যে স্টাডি সেখান থেকে 6টা দারিদ্র বিমোচনের জন্য ইসলামের 6টা পন্থা আমি খুঁজে পেয়েছি, আরো পন্থা থাকতে পারে, আমি জাস্ট সংক্ষেপে 6টা পন্থার কথা আজকে উল্লেখ করতে চাই আজকের এই আলোচনায়। প্রথম যে পন্থা সেটা হলো এই যে শোষণ এবং অবৈধ অর্থ বিনিয়োগের সব দরজা প্রথম ইসলাম বন্ধ করেছে। এবং এই ক্ষেত্রে আমি আগে বলেছি সুদকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে, মজুদদারি, মুনাফাকারি, ঘুষ এসবই ধীরে ধীরে বন্ধ করা হলো, ওজনে কম দেওয়ার যে অভ্যাস ছিল সেটা সম্পূর্ণভাবে দূর করা হলো, তারপর অবৈধ ব্যবসা যেমন জোয়া, পাশা, বেশ্যাবৃত্তি এগুলো চিরতরে বন্ধ করা হলো, এবং শ্রমিকের ঠকানোর পরিবর্তে ন্যায্য অধিকার নিশ্চিত করা হলো। এর উদ্দেশ্য হলো যে যাতে ধনীরা কখনোই গরিবদেরকে ঠকাতে না পারে এবং ধনী এবং গরিবের ভিতরে যাতে কোনোভাবেই ব্যবধান তৈরি না হয়, এই জন্য আল্লাহ তাআলা নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে প্রথম যে কাজটা করলেন সেটা হলো শোষণ এবং অবৈধ অর্থ বিনিয়োগের সব দরজা বন্ধ করে দিলেন। এবং এটাই হলো দরিদ্র বিমোচনের প্রথম পন্থা। 2 নম্বর পন্থা হলো জাকাত, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। মুসলিম দেশের অনেক দেশে এই প্রতিষ্ঠানটা নাই, কিন্তু এটা যদি থাকতো তাহলে এবং এই টাকাটা যদি আমরা সুষমভাবে বণ্টন করা হতো এবং ঠিকভাবে ম্যানেজ করা হতো তাহলে গরিব মুসলিম বিশ্বের কোথাও আজকে দারিদ্রতা থাকতো না। এবং আগে বলেছি এটা গরিবের প্রতি ধনীদের করুণা নয়, বরং ধনীর সম্পত্তিতে গরিবের একচ্ছত্র অধিকার। আমি আগে বলেছি যে পরিমাণ সম্পদ আমাদের আছে তা 55 বিলিয়ন মানুষকে খাইয়ে পরে বাঁচিয়ে রাখতে পারে, অথচ আল্লাহ তালার মানুষকে পরীক্ষা করতে চাই, কিছু মানুষকে তিনি গরিব করেছেন, কিছু মানুষকে ধনী করেছেন। তিনি দেখতে চান যে ধনীরা গরিবদের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো তারা পালন করে কিনা, এবং গরিবদেরকে যে এককালীন দিয়ে অর্থ সংস্থানের এককালীন টাকা দিয়ে আমাদেরকে জাকাত আদায় করে ফেলতে হবে জিনিসটা আসলে তা নয়, বরং গরিবদেরকে এককালীন
অর্থ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হলো যাকাতের আসল স্পিরিট। এই ক্ষেত্রে ইমাম নববী এবং ইমাম শাফি বলেছেন যে গরিবদেরকে এমন ভাবে যাকাত দিতে হবে যাতে করে তার কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং স্থায়ী ভাবে তাদের দারিদ্রতা দূর হয়ে যায়। এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীকে পুঁজি, শ্রমিককে কর্ম উপকরণ যেমন ট্রাক্টর কিনে দেওয়া বা বিভিন্ন বিজনেস লোন দেওয়া এবং যারা উপার্জন করতে পারে না তাদের উপার্জনের ব্যবস্থা করা, পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান, এই সবকিছু যাকাতের আওতায় এনে আমরা যাকাতের যদি সুষম বন্টন এবং যদি ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হতো তাহলে আমাদের কোনো দেশেই কোনো দারিদ্রতা থাকতো না ইনশাল্লাহ। আমি একটা হিসেব দেখলাম যে এটা ফোর্বস ম্যাগাজিনে আসছে 2004 সালে, যে 2004 সালে সারা দুনিয়াতে প্রায় 587 জন বিলিয়নার ছিল এবং যাদের টোটাল অর্থের পরিমাণ ছিল $1.9 trillion। এটা এক বছর ধরে পড়ে আছে। এই টাকার উপরে যদি যাকাতের ব্যবস্থা করা হতো তাহলে টোটাল যাকাতের পরিমাণ আসতো প্রায় $50 billion। এই $50 billion সারা দুনিয়া থেকে মানে টোটাল যে মানে দারিদ্রতা, অপুষ্টি, অশিক্ষা যা কিছু আছে সমস্ত কিছু ঘুষিয়ে সুন্দর একটা পৃথিবী গড়ে তোলা ভালোভাবে সম্ভব ছিল, যেটা আমরা করি নাই। শুধু তাই না, শুধু মুসলিম বিশ্বের ভিতরে যদি 500 জন সেরা ধনীরা যদি ঠিকভাবে যাকাত দিত এবং সেগুলো যদি সুষম বন্টন করা হতো এবং সেগুলো যদি ঠিকভাবে ম্যানেজ করা হতো তাহলে আমি মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 5 বছর পরে মুসলিম বিশ্বের কোথাও একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। এরপর 4 নম্বর যে পন্থা সেটা হলো তিন নম্বর যে পন্থা সেটা হলো জাকাতের পাশাপাশি ধনীদেরকে সাদাকা সহ আরো অনেক বিষয়ে উৎসাহিত করা হলো দরিদ্র বিমোচনের জন্য। এক্ষেত্রে গরিবদের গরিব আত্মীয় স্বজনের দেখাশোনা করার কথা ইসলাম বলেছে, ক্ষতিপূরণের আইন করেছে, ঈদে ফিত্রা দেওয়ার বিধান করেছে, প্রতিবেশী এবং আত্মীয়দের হক আদায় করার কথা বলা হয়েছে, অতিথি পরায়ণের কথা পরায়ণ হওয়ার কথা বলা হয়েছে, তারপর গরিব মিসকিনদেরকে খাদ্য প্রদানে উৎসাহ প্রদান করা হয়েছে, ক্ষতিগ্রস্ত এবং দুস্থ মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করার কথা বলা হয়েছে, তারপরে রোগীদের সেবা করার কথা বলা হয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্তের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ার কথা ইসলাম বলেছে, এবং বলা হয়েছে যেটা আগে বললাম যে সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় এবং ঘুমায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। আমি আগে বলেছি যে দারিদ্র বিমোচনের জন্য এই একটা হাদিসই যথেষ্ট ছিল ইনশাআল্লাহ। 4 নম্বর যে পন্থার কথা ইসলাম বলেছে সেটা হলো মিরাস বা ইনহেরিটেন্স, যাতে করে সবাই ন্যায্য পাওনা পেয়ে থাকে। 5 নম্বর যে দরিদ্র বিমোচনের জন্য পন্থা ইসলাম বাতলে দিয়েছে সেটা হলো মুসলিম শাসকদেরকে ক্ষমতা দেওয়া হলো কিছু পাবলিক প্রপার্টি দুস্থ এবং গরিবদের ভিতরে বিতরণের জন্য, যেটাকে বলা হয় আল ফা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যুদ্ধ বিগ্রহ থেকে যে পরিমাণ বুটি আসে, যে পরিমাণ গনিমতের মাল আসে তার একটা অংশ গরিবদের জন্য ব্যয় করার কথা বলা হয়েছে। যেমন বনিয়ান নদরের যুদ্ধের পরে যে সম্পদ এসেছিল সেখান থেকে 2 মুজাহির এবং 2 আনসারকে দেওয়া হয়েছিল। 6 নম্বর যে পন্থা ইসলাম বলেছে সেটা হলো পরবর্তীতে সমাজ কল্যাণ তহবিলের কথা ইসলাম বলেছে, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে তিনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সেখানে চালু করেছিলেন। প্রবীণ সাহাবি যারা ছিলেন তাদের জন্য বিশেষ ভাতা ব্যবস্থা করেছিলেন ওই সময়। কাজে বর্তমান ক্যানাডা, অস্ট্রেলিয়া বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বলা হয় এবং যে ধরনের ইন্স্যুরেন্স বা সামাজিক সুবিচারের যে আইনগুলো করা হয়েছে এই ধারণাটা আসলে নতুন নয়, এগুলো 1400 বছর আগে ইসলামিক স্টেটে আমরা দেখে থাকি। এরপর আমরা আপনারা জানেন পরবর্তী জাকাতটাকে যখন একটা সুন্দর প্রতিষ্ঠানে রূপ দেওয়া হলো এবং দারিদ্র বিমোচনের জন্য ধীরে ধীরে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে সুফল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো, এমন ঘটনা ঘটলো যে ওমর ইবনে আব্দুল আজিজের সময় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো কিন্তু কোনো দরিদ্র মানুষ খুঁজে পেত না, সুবহানাল্লাহ। আমরা এটা অত্যন্ত অবাক করার একটা বিষয় যে আজকে আমাদের হাতে প্রায় 5000 বছরের লিখিত ইতিহাস আছে মানব সভ্যতার। ইট ইস দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিউম্যান রিটেন হিস্ট্রি যেখানে এমন ঘটনা কখনোই ঘটে নাই যে গরিব মানুষের জন্য মানুষ সম্পদ নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছে আর একজন গরিব মানুষ লোক খুঁজে পায় না, সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস এই ধরনের একটা দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করেছে। এরপর আসি 5 নম্বর যে দফা ন্যায় বিচারের, সামাজিক সুবিচারের জন্য, সেটা হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআনের ঘোষণা হলো যে এই যে এমন ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যে মানুষের প্ররোচনা ঘৃণা যেন তোমাদেরকে সুবিচারের পথ থেকে দূরে সরিয়ে না রাখে। এর অর্থ হলো এই যে বিচার ব্যবস্থাকে হতে হবে সম্পূর্ণভাবে স্বাধীন এবং এটা ন্যায় বিচারের একটা অন্যতম পূর্ব শর্ত। অর্থাৎ কাজী বা বিচারককে সরকার প্রধান সহ যে কোনো শক্তিধর মানুষের বিপক্ষে নির্বিঘ্নে নির্ভয়ে রায় দেওয়ার মতো ক্ষমতা এবং পরিবেশ থাকতে হয়।
আজকে কানাডা সহ কিছু অমুসলিম দেশে এই ন্যায় বিচার থাকলেও কোন মুসলিম বিশ্বে এই ধরনের পরিস্থিতি আছে কিনা আমার সন্দেহ। অথচ ন্যায় বিচার ছাড়া কখনোই আমরা সামাজিক সুবিচার সুবিচার কায়েম করতে পারি না। এবং আমরা সবাই জানি, হাদিস থেকে জানি, যে আইন যদি ধনী এবং ক্ষমতাসীনদের রক্ষা করা আর গরিবদের বা অসহায়দেরকে ক্ষতি করার জন্য হয়ে থাকে, সেই সমাজের জন্য একটা নিশ্চিত ধ্বংস। এবং মাঝে মাঝে আমার বাংলাদেশের জন্য খুব ভয় হয়, কারণ এই ধরনের এটিকেট বাংলাদেশে আমরা খুব কমই দেখতে পাই। এবং এমন একটা সমাজ কাঠামো আল্লাহ রাসুল কায়েম করেছিলেন, আপনারা জানেন, যে সেখানে একজন সম্ভ্রান্ত বংশের লোক চুরি করেছিল, তার যে শাস্তি হয়েছিল, পরে অনেকে রিকমেন্ড করার জন্য আল্লাহ রাসুলের কাছে এসেছিল যে সে একটা সম্ভ্রান্ত বংশের মানুষ, তাকে তার অপরাধটাকে মওকুফ করা যায় কিনা। আল্লাহ রাসুল তিনি বলেছিলেন, আজ যদি আমার সন্তান, আমার কলিজার টুকরা ফাতিমা যদি এই কাজটা করতো, তাহলে আমি এই ন্যায় বিচার কায়েম করা থেকে বিরত থাকতাম। এই জন্য বলা হয়েছে যে মানে বি ফার্ম অন জাস্টিস ইভেন দো ইট গোজ এগেনস্ট ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি মেম্বার্স। এটা হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। পাঁচ নম্বর যে নীতিমালা, ছয় নম্বর যে নীতিমালা, সেটা হলো গর্ব অহংকার ফুটানি থেকে পরিত্রাণ থাকা। আনফর্চুনেটলি এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্য একটা মহামারী আকারে ধারণ করেছে। কারো কাছে আপনি যদি কিছুক্ষণ বসেন, তাদের সম্পদ, তার সন্তান, তার চাকরি, তার পজিশন, তার ক্ষমতা, তার মামা চাষার দাপট, তার গাড়ি বাড়ি স্ট্যাটাস, এইগুলো নিয়ে আপনার কান একদম ঝালাফালা করে দিবে। এবং এটা একটা, আমার মনে হয়, একটা টোটাল ম্যাডনেস। এবং যারা এই কাজগুলো করে তারা নিঃসন্দেহে আল্লাহর অপছন্দের তালিকায়, কারণ তারা আল্লাহ, তারা ভুলে যায় যে তাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পূর্ণ সম্পদ আল্লাহর। এবং তারা ভুলে যায় যে তার যে সম্পদ গুলো আছে সেগুলো তার নিজের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এবং সে সেই সম্পদে গরিবের হক আছে। এবং তারা যে অহংকার করতেছে, তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছে। এবং এদের শাস্তি দুনিয়াতেও আছে এবং আখিরাতেও আছে। আপনারা জানেন, যারা দুনিয়াতে অহংকার করেন, এই অহংকারের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ছাড়েন, পরকালেও তাদের জন্য শাস্তি আছে। হাদিস আছে যে সরলতা, নিরহংকার, মার্জিদের রুচি, এগুলো হলো ইসলামের মূল মৌলিক বৈশিষ্ট্য। কাজে যেভাবে হোক আমাদেরকে গর্ব থেকে, অহংকার থেকে, ফুটানি থেকে সম্পূর্ণভাবে পুত পবিত্র থাকতে হবে। এবং এই রমজান মাসে এই জিনিসগুলো আমাদেরকে সব থেকে বেশি বেশি শিখতে হবে। সব সাত নম্বর যে নীতিমালা, সেটা হলো নিপীড়ন, নিষ্পেষণ বা নির্যাতন থেকে মুক্ত থাকা। এবং হাদিসে কুদসি আছে, নিপীড়ন নির্যাতন করা হারাম এবং হারাম থেকে সর্বদা দূরে থাকো। মুসলমানের ভাই ভাই, মুসলিম শরীফের হাদিস, সে অন্য ভাইকে কখনোই নিপীড়ন করবে না এবং অন্যের করুণার উপর তার ভাইকে কখনোই ছেড়ে দিবে না। এবং আপনারা সবাই জানেন মুসলমানরা হলো দেহের মতো, কাজে দেহের কোনো অংশ যদি ক্ষতগ্রস্ত হয় অথবা ক্ষত সৃষ্টি হয়, তাহলে পুরো শরীর যেমন কেঁপে ওঠে, পুরো শরীর যেমন তার জন্য যন্ত্রণা ক্লিষ্ট হয়, তজ্জব সারা মুসলিম উম্মাটা হলো এক দেহের মতো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, যে তারা এমন ভাবে আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে যেন তারা বুনিয়ানুন মারসুস, সীসা নির্মিত প্রাচীরের মতো। কাজে মুসলমানদের ভিতরে এই ধরনের একটা বুনিয়ানুন মারসুস, সুন্দর সম্পর্ক তাদের থাকা দরকার, নিপীড়ন নির্যাতন তো দূরে থাক। এরপরের বৈশিষ্ট্য হলো অপচয় বা অপব্যয় না করা, বিশেষ করে খাদ্য এবং পানীয়ের ক্ষেত্রে। আগেই বলেছি, আল্লাহ তাআলা বলেছেন, আপনারা জানেন যে সারা দুনিয়াতে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় তার প্রায় 30% খাদ্য অপচয় হয়। অথচ ইসলাম অপচয়ের ব্যাপারে অত্যন্ত কড়া হুঁশিয়ারি অর্জন মানে হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছে এবং বলেছে, যারা এই কাজগুলো করে থাকে তারা হলো শয়তানের ভাই। এমনকি পবিত্র হাদিসে বলা হয়েছে যে যখন উজু করবো আমরা, উজুর সময় যাতে পানির অপচয় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের ঘোষণা হলো, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। আল্লাহ তাআলা কখনোই অপচয়কারীকে পছন্দ করেন না। কাজে আমরা খাওয়ার সময়, পান করার সময় যদি অপচয় করি, বুঝতে হবে, অপচয় করে থাকি, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার পছন্দের তালিকায় আমরা নাই। এবং এই ক্ষেত্রে একটা রুল আমাদের মনে রাখা দরকার, আপনি যদি বেশি খেয়ে ফেলেন, হাদিসের ঘোষণা হলো আমাদের 1/3 খেতে হবে, 1/3 পান করতে হবে এবং 1/3 খালি রাখতে হবে। তা আমরা যদি আগেই খেয়ে ফেলি গলা সমান, আপনি যদি আগেই খেয়ে ফেলেন অথবা অপচয় করেন, তাহলে দ্রুত আপনার জন্য বরাদ্দ যে রিজিক ছিল
সেটা শেষ হয়ে যাবে, কাজে আগেই আপনাকে মরতে হবে। এবং আপনারা সবাই জানেন যে প্রায় 80% রোগ জীবাণু আসে বেশি খাবার থেকে, ওভার ইটিং থেকে। এরপরে হলো যে নীতিমালা, সেটা গঠনমূলক কাজ করা এবং বেহুদা কাজ থেকে বিরত থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যে সফলকাম হয়ে গেছে ওই সমস্ত মুমিনেরা যারা নামাজে খুশু এবং খুজু অবলম্বন করেছে। এরপরে বলেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা বেহুদা কাজ থেকে, তারা যে সমস্ত কাজ গঠনমূলক নয় এই ধরনের কাজ থেকে তারা নিজেদেরকে পুত পবিত্র রাখে। কাজেই আমরা যখন একত্রিত হব, অধিকাংশ সময় দেখা যায় যে আমরা ফালতু আড্ডা দিই, খেলাধুলো নিয়ে বিশাল আলাপ আলোচনা করি, রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা করি, ঝড় তুলি, অথবা অনেক সময় ফোটানি মারার কাজে আমরা সময় ব্যয় করি, গীবত করার কাজে সময় ব্যয় করি, এগুলোর ভিতরে কোনো ফায়দা নাই। কাজেই এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বরং এগুলো বাদ দিয়ে গঠনমূলক কাজে আমাদেরকে নিয়ে জুড়ে থাকতে হবে। হাদিসের পরিষ্কার ঘোষণা যে তোমরা ভালো কথা বলো অথবা চুপ থাকো। 10 নম্বর যে নীতিমালা, সেটা হলো অন্যকে অপমান এবং অপদস্ত না করা। এই অপমান এবং অপদস্ত করাটা হলো অনৈতিক, ইবনে মাজার একটা হাদিস, এবং বাগ যুদ্ধে লেগে যাওয়া হলো কুফরি। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় যে অনেক আলেম ওলামারা এই কাজটা দেদার্সে করতেছে, ভেরি আনফর্চুনেট। এবং আমরা জানি মোহতারাম আবদুল্লাহ জাহাঙ্গীরের কাছ থেকে যে তিনি বলেছেন যে শয়তান ভালোভাবেই জানে যে আলেম ওলামাদেরকে তিনি মদ খাতে পারবে না, তাদের যে জিনা ব্যবসা করানো সম্ভব নয়, কিন্তু তারা ভালো রকমই জানে, কিন্তু শয়তান কি করছে, তাদের মনে অহংকার, বিদ্বেষ, হিংসা এগুলো ঢুকিয়ে তাদের মোটামুটি জাহান্নামে পাঠানোর সকল ব্যবস্থা চূড়ান্ত করছে। কাজে এগুলো থেকে যেভাবে হোক আমাদেরকে পুত এবং পুত্র রাখতে হবে। পবিত্র কোরআনের ঘোষণা যে তোমরা কাউকে অপমান করো না, কাউকে কুনামে ডেকো না। 11 নম্বর যে নীতিমালা, সেটা হলো সমাজ থেকে ভণ্ডামি এবং মুনাফিকে নির্মূল করা। আপনারা সবাই জানেন যে মুনাফিকের 4টা বৈশিষ্ট্য আছে: আমানতের খেয়ানত করা, মিথ্যা বলা, ওয়াদা বা চুক্তি ভঙ্গ করা, এবং ঝগড়ার সময় অকথ্য গালিগালাজ করা। কাজেই আমাদের ভিতরে কোনো এই ধরনের মুনাফিকের কোনো ট্রেস যদি থাকে, তাহলে সেটা যেভাবে হোক আমাদের মন থেকে, আমাদের হৃদয় থেকে, আমাদের চিন্তা চেতনা থেকে, আমাদের প্র্যাকটিস থেকে সেটা ভালোভাবে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের দেশে যারা খাবারে ভেজাল দেয়, আপনারা বিশ্লেষণ করে দেখেন তাদের ভিতরে মুনাফিকের প্রায় প্রত্যেকটা গুণ উপস্থিত। কাজে যারা খাবারে ভেজাল দেয় তাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং মুনাফিকের শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। 12 নম্বর যে নীতিমালা, সেটা হলো মিথ্যা প্রতারণা থেকে প্রতারণামূলক সমাজ, মিথ্যা এবং প্রতারণা মুক্ত একটা সমাজ আমাদেরকে গঠন করতে হবে। এবং এই ক্ষেত্রে মিথ্যা হলো সকল পাপের মূল, এবং এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 3টা ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। একটা হলো স্ত্রীকে খুশি করার জন্য, মনে করেন তাকে আপনার মানে সে যদি ভালো কিছু রান্না করে থাকে, আপনি একটু প্রশংসা করলেন, একটু দাঁড়িয়ে বললেন, কোনো সমস্যা নাই, এই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে তাকে খুশি করার ক্ষেত্রে, যুদ্ধের কৌশল হিসেবে এবং মানুষের দ্বন্দ্ব মেটানোর জন্য, যে আরেক ভাই সম্পর্কে এক ভাই সম্পর্কে অন্য ভাইকে পজিটিভ ধারণা দেওয়া, সুধারণা দেওয়া, এগুলো যদি মিথ্যার পর্যায়ে পড়ে তারপরও আপনি এই কাজটা করতে পারেন। হাদিসে বর্ণিত আছে যে নিশ্চয় ধ্বংস ওই সমস্ত প্রতারকের যারা কেনার সময় পূর্ণ মাপে নেয় কিন্তু বেচার সময় ওজনে কম দেয় অথবা ভেজাল দেয়, এবং এক্ষেত্রে আমরা জানি যে তাদের ঠিকানা হলো জাহান্নাম। এবং আপনারা জানেন যে অনেক জাতি আছে এর আগে যারা ধ্বংস হয়ে গেছে এই ওজনে কম দেওয়ার জন্য বা ভেজালের জন্য। এই জন্য বাংলাদেশের ব্যাপারে আমরা প্রচন্ড ভয় হয়, কারণ এটা আমাদের মহামারী আকারে ধারণ করেছে। এরপর হলো রাগ এবং তর্কতর্কি পরিহার করা। হাদিসের ঘোষণা হলো, কুস্তিতে যে আরেকজনকে পরাজিত করে সেই শক্তিশালী নয়, বরং রাগের সময় যে নিজেকে বশীভূত করতে পারে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, সেই হলো সব থেকে বেশি শক্তিশালী। কি মানে কত সুন্দর একটা হাদিস! কাজেই আমাদের প্রাথমিক জীবন থেকে, আমাদের সমাজ থেকে, উই নিড টু সে গুড বাই টু অ্যাঙ্গার। এবং আমাদের গ্রামের একজন লোক উনি বলতেন যে ধপ করে জ্বলে ওঠে আগুন যেমন খপ করে বেড়ে ওঠে রাগও তেমন, আগুন নিভে গেলে হয়ে যায় ছাই, রাগও থেমে গেলে মনে দুঃখ পায়। কাজেই আপনি রাগ করে যদি খারাপ কিছু করে ফেলেন, এরপর হাজার চেষ্টা করলেও ওই যে ক্ষতিটা আপনি করে ফেললেন ওইটা কখনোই আপনি আর শুধরাতে পারবেন না। কাজেই যেভাবে হোক আমাদেরকে রাগ এবং তর্কতর্কি পরিহার করা দরকার।
এবং দেখেন কি সুন্দর আবু দাউদের একটা হাদিস যে নিজে সঠিক এটা জেনেও যে তর্কাতর্কি পরিহার করে তার জন্য জান্নাতে একটা ঘরের ওয়াদা আল্লাহ রাসূল করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা হাদিস। এই হাদিসটা আমাদের প্রত্যেকের, ইনক্লুডিং আমাদের যারা উলামা আছে তাদের সবারই একদম মানে প্র্যাকটিস করা দরকার, যে রাগ চলে আসছে এবং আমি আমি সঠিক এই জিনিসটা জানার পরেও যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করি, নিজেদেরকে প্রত্যাহার করে নিই, তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা আছে যে আমাদের জন্য একটা জান্নাত ইনশাআল্লাহ। এরপর যে কাজগুলো আমাদের করতে হবে, শালীনতা প্রতিষ্ঠা, চোখ এবং মুখ, চোখ মুখ এবং লজ্জা স্থান, এগুলো হলো সামাজিক অশান্তি এবং অবিচার হানাহানির মূল কারণ হলো আমাদের চোখ, আমাদের মুখ এবং আমাদের লজ্জা স্থান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নিজের মুখ এবং জিহ্বা এবং লজ্জা স্থানে জিম্মাদার হতে পারবে, আমি তার জান্নাতের জিম্মাদার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কাজেই আমাদের বাচ্চাগুলো যাতে এই ধরনের শালীনতা তারা বজায় রাখে, তাদের চোখ মুখ লজ্জা স্থান এগুলোর ক্ষেত্রে তারা হায়া বজায় রাখতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি সচেতন হওয়া দরকার। পবিত্র কোরআনের ঘোষণা হলো ইমানদারদেরকে বলো তারা যেন নজর নিচু করে এবং লজ্জা স্থানকে হেফাজত করে। হিজাবের কথা আমরা বলে থাকি, অনেক সময় মনে করি হিজাব আসছে শুধুমাত্র মহিলাদের জন্য, না, হিজাবের ঘোষণা প্রথম পুরুষদের জন্য আসছে, তাদের নজর থেকে প্রথমে হেফাজত করতে হবে, নিচু করতে হবে। এবং পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন ওলা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবীলা, যে তোমরা মানে জিনা তো করবে না, বরং জিনার ধারে কাছে যেন তোমরা কখনোই যাবা না, এটা আগুনের মতো। এরপর সাম্প্রদায়িক সম্পত্তি স্থাপন, এবং এক্ষেত্রে আমাদের পবিত্র কোরআনের ঘোষণা যে তোমরা দেব দেবীকে অপমান এবং গালি দিও না। কি সুন্দর সাম্প্রদায়িক সম্পত্তি স্থাপনের জন্য পবিত্র কোরআনের ঘোষণা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে, সাম্প্রদায়িক সম্পত্তি স্থাপনের জন্য এগুলো খুব দরকার। এরপর সব ধরনের বর্ণবাদ, শ্রেণীবাদ এবং জাতিবাদ, জাতীয়তাবাদ পরিহার করা। আরবদের উপরে অনারবদের কোনো শ্রেষ্ঠতা নাই, আবার শ্বেতাঙ্গদের উপরে কৃষ্ণাঙ্গদের কোনো শ্রেষ্ঠতা নাই, বরং আল্লাহ ভীতি, তাকওয়া, এটাই হলো সব থেকে বড় বৈশিষ্ট্য। এবং এই রমজান মাসে এই তাকওয়া অর্জনটা, এটাই হলো সব থেকে বড় একটা দিক, যেদিকে আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। ক্ষমা এবং ঐতিহ্যপূর্ণ সমাজ গঠন, এক্ষেত্রে বলা হয়েছে একটি মিষ্টি কথা, সূরা বাকারা 263 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন একটি মিষ্টি কথা এবং কোন অপ্রীতিকর ব্যাপারে সামান্যতম উদারতা এবং ক্ষমা প্রদর্শন এমন সব দানের চেয়ে ভালো যার পিছনে আসে দুঃখ এবং মর্মজ্বালা। মূলত আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সহনশীলতাই তার গুণ। কিয়ামত আসছে, কাজে ক্ষমা করে দাও, প্রতিশোধ ছাড়াই ক্ষমা করা হলো সব থেকে বড় ক্ষমা, এটা হলো পবিত্র কোরআনের ঘোষণা। মুমিনেরা ভাই হয়, কাজেই তাদের মধ্যকার সকল দ্বন্দ্ব মিটিয়ে ফেলো আর আল্লাহকে ভয় করো, এবং সময় আসছে এই কাজগুলো আমাদের করা দরকার। এরপর 18 নম্বর সর্বশেষ যে বৈশিষ্ট্য আমি বলতে চাই, সেটা হলো পশু পাখির প্রতি দয়া এবং সুবিচার, এটা হলো সামাজিক সোশ্যাল জাস্টিসের জন্য এটাও দরকার। আপনারা জানেন একজন বেশ্যা, সে তার মানে পাপ আচার গুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন যখন একটা কুকুরকে সে পানি খাওয়াইছিল। সুবহানাল্লাহ। আবার আরেকজন মহিলা, সে একটা বিড়ালকে মানে ধরে রেখেছিল এবং না খেয়ে বিড়ালটা মরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। কাজেই এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। এবং দিজ আর সাম অফ দ্য আনইউজুয়াল ওয়েস টু গো টু জান্নাত, পশু পাখির প্রতি দয়া, দিস ইজ ওয়ান অফ দ্য আর্টিকেলস অফ ফেইথ। কাজে অনেক সময় দেখা পশু পাখির প্রতি যদি আমরা দয়া দেখাই, তাহলে এটা হলো অনেক কঠিন কঠিন গুণা আল্লাহ তাআলা মাফ করে ফেলতে পারে। মনে করেন আপনারা যখন উজু করেন, সিম্পল একটা উদাহরণ দিই, যখন উজু করেন সকালে উঠে দেখেন বেসিনে অনেকগুলো পিঁপড়া ঘুরছে, আপনি যখন উজু করবেন, আপনি যদি বেসিন যখন অন করে ফেললেন, সাথে সাথে কিন্তু এই পিঁপড়া গুলো সব মারা যাবে, এটা জানার পরে যদি আপনি করেন তাহলে তো মারা গেলই আর কি। কিন্তু আপনি যদি মনে করেন না, পিঁপড়া গুলোকে বাঁচিয়ে দিয়ে আপনি একটা টিস্যু নিয়ে বা যেভাবে হোক পিঁপড়া গুলোকে সরাই ফেলে তারপর যদি উজু করা মানে উজু করতে থাকেন, তাহলে এই যে একটা উদারতা দেখালেন, প্রাণীর প্রতি আপনি একটা দয়া দেখালেন, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় বড় গুণা আপনার ক্ষমা করে দিতে পারে। কাজেই পশু পাখির সেবা করা একটা অত্যন্ত পুণ্যের কাজ, এটা আমাদের করা দরকার। সর্বশেষ আমি আলোচনা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আমরা চেকলিস্টের দিকে যাই। এই আলোচনা থেকে যে জিনিসগুলো আমরা শিখলাম, সেই জিনিসগুলো আমরা আসলে আমাদের প্রাত্যহিক জীবনে পালন করি কিনা। প্রথম চেকলিস্ট হলো আমার অভুক্ত প্রতিবেশী আছে কিনা, যদি থাকে তাহলে হাদিসের ঘোষণা অনুপাতে আমি মুসলমান কিনা। 2 নম্বর হলো আমার মুখ এবং হাত থেকে অন্য মুসলিম ভাই নিরাপদ কিনা, যদি নিরাপদ না হয় তাহলে বুঝতে হবে আমি মুমিনই না। 3 নম্বর হলো নেশাব থাকার সত্ত্বেও আমি জাকাত দিচ্ছি কিনা, যদি জাকাত না দিই তাহলে আমার পুরো সম্পদ অপবিত্র, এটা গরিবের হক মারা হচ্ছে। 4 নম্বর হলো আমি হক
মেরেছে কিনা, কারো হক মেরেছে কিনা, কারো গোপনীয়তা রক্ষা করেছে কিনা। যদি না করি তাহলে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। এর ফলে কাজের বুয়া বা কাজের মেয়েকে আমি অবজ্ঞা করি কিনা, যেটা বাংলাদেশে একটা মহামারী আকারে ধারণ করেছে, এবং অ্যাক্টিভলি খেতে আমার খারাপ লাগে কিনা, যদি লাগে তাহলে বুঝতে হবে আমার ভিতরে এখনো জাহেলিয়াতের গন্ধ আছে। ছয় নম্বর হলো জীবনে কোনো অমুসলিমকে ঠকিয়েছে কিনা, যদি ঠকিয়ে থাকি তাহলে আল্লাহ রাসুল আমার বিরুদ্ধে পরকালে উকিল হবেন, নাউজুবিল্লাহ। কারো জমি ফাঁকি দিয়েছি কিনা, যদি দিয়ে থাকি তাহলে পুরো জমিনটাই আল্লাহ তাআলা পরকালে আমাকে গলায় পরিয়ে দিবেন এবং আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। উত্তরাধিকারী কারো হক মেরেছি কিনা, যদি মেরে থাকি তাহলে আমার জন্য জাহান্নাম নিশ্চিত। আমি যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই তাহাজ্জুদ গুজার হই না কেন, কোনো লাভ হবে না। নয় নম্বর হলে আমার অগ্রাধিকার লিস্টে আল্লাহ এবং তার রাসূল প্রথমে কিনা, যদি না থাকে তাহলে আমার দ্বারা শিরিক সম্পাদিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর পরিশেষে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে এবং নিজের উম্মাকে সামাজিক সুবিচার উপহার দেওয়ার জন্য এটা আমার জীবনে মিশন কিনা, যদি না হয় তাহলে বুঝতে হবে আমি এখনো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কাজেই সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই আলোচনা শুনছেন, আমরা সবাই জানি যেখানে ইসলাম আছে সেখানে নিরন্ধ কোনো মানুষের হাহাকার থাকতে পারে না, সেখানে দরিদ্র ক্লিষ্ট বহুক্ষ কোনো বনী মাধব আদম থাকতে পারে না, সেখানে ক্ষুধার যাতনায় ক্লান্ত শ্রান্ত বিপর্যস্ত কোনো মানুষের চিহ্ন থাকতে পারে না, সেখানে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর পথে এগিয়ে যাওয়ার কোনো মানুষ থাকতে পারে না, সেখানে ক্ষুধার্ত নিগৃহীত সন্তানের দিকে চেয়ে থাকা কোনো মানুষের কোনো পিতার করুণ আকুতি থাকতে পারে না, সেখানে মানুষ তো দূরে থাক, সমাজের সব থেকে নিগৃহীত একটা পশু কুকুরন আঁকে থাকবে সেই ধরনের কোনো দৃষ্টান্ত থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম মানুষকে দেখিয়েছে শান্তির পথ, শান্তির ঠিকানা মহাসুখের একটা পূর্ণ ঠিকানা। ইসলাম সকল ভেদাভেদ ভুলে গিয়ে বুনিয়ানু মরসুস অর্থাৎ সীসা নির্মিত প্রাচীরের মতো কঠিন দুর্ভিত্ত ভ্রাতৃত্বে মজবুত করার একটা ইতিহাস আমাদেরকে দেখিয়েছে। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর মতো একটা পরম, খাওয়ানোর ভিতরে একটা যে পরম তৃপ্তি আছে সেই ধরনের উদাহরণ ইসলাম আমাদেরকে দেখিয়েছে। ক্ষুধার্ত বেদুনের ঘরে আটার বস্তা পিঠে নিয়ে খলিফার ভ্রমণের ইতিহাস ইসলাম আমাদেরকে দেখিয়েছে। সম্মানিত ইতিহাস, সম্মানিত উপস্থিতি, এটাই হলো ইসলাম। কাজেই আমাদের এই ইসলাম যে সামাজিক সুবিচারের শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেই শিক্ষা থেকে আমাদেরকে আমাদের বাস্তব জীবনে এটা প্রতিফলন ঘটানোর যে সময় এসেছে সেটা আমরা যাতে আমাদের নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার। সময় এসে নিজের সম্পত্তিতে গরিবের অধিকার বুঝিয়ে দেওয়া, অভুক্ত মানবতার মুখে খাবার তুলে দেওয়া, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ আমাদের সম্মানিত মেহমানকে। মেহমানকে অনেকেই সালাম জানিয়েছেন, তো বিশেষ করে আমাদের কাছে এখানে আবু বুসরা মামুন, উনি বলছে ওনার ফুল ফ্যামিলি সহকারে প্রোগ্রামটা দেখছেন। তারপরে শহীদুল ইসলাম, উনিও সালাম জানিয়েছেন। তারপরে হলো ইমন হোসেন, আসসালামু আলাইকুম চাচ্ছু, আমরা বাড়ি থেকে আপনার প্রোগ্রাম দেখছি যশোর চৌগাশা, সাথে দাদি যেন আছে, তো ওরা আপনাকে সবাই সালাম দিয়েছেন। আর এখানে কয়েকটা আলোচনার সাথে দুটো প্রশ্ন আছে। এখানে কিছু বিষয় আপনি মোতারাম আলোচনা করছেন, প্রথমে আপনি বলছেন যে পরিবেশ রক্ষা, তারপরে শিক্ষা, এই বিষয়গুলোতে আমরা জানি এগুলো ইসলামের শিক্ষা, কিন্তু বাস্তবতা আমরা দেখতেছি যে সবচেয়ে বেশি শিক্ষা খাতে ব্যয় যে অঞ্চলে কম সেটা হলো মুসলিম মেজরিটি এলাকাগুলো বা মুসলিমদের মধ্যে, এটা হলো একটা আমরা দেখি। এর পরবর্তী আরেকটা বলছেন পরিবেশকে রক্ষা করা, সেখানেও দেখে তো পরিবেশ সবচেয়ে বেশি দূষিত বা পরিবেশ পলিউশন যেখানে হয় সেই জায়গাগুলো মুসলিমরা যেখানে বসবাস বেশি করে সেখানে হচ্ছে না। আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে এগুলো বাস্তব করার জন্য, বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমরা সেটা টোটাল রিভার্সে আছি, তাহলে এটা কেমন একটা আমাদের সাথে সাংঘর্ষিক হচ্ছে না? আরেকটা বিষয় হচ্ছে বর্তমান অর্থ ব্যবস্থার যে একটা দুমুখী অবস্থা, এখানে আমরা জানি যে বর্তমান যে আমরা যেটা যে দেখি যে কনভেনশনাল অর্থনীতি সেটা হলো প্রায় 250 বছরের, কিন্তু বেসিক ইসলামিক অর্থনীতি আমরা যেটা বলি রাসূল সাল্লামের পরে আসলে বর্তমান প্ল্যাটফর্মে সেটা অ্যারাউন্ড 50 বছরের মতো, তাহলে এখানে একটা বিশাল সামঞ্জস্য আছে। ফলে ইসলামিক অর্থব্যবস্থাটা এখনো মনে হয় যে অনেক বেশি ইয়ং, মানে কম্পেয়ারলি যদি আমরা কনভেনশনাল ইকোনমিক্স এর দিকে যাই। এখানে একজন ভাই প্রশ্ন করছে, আপনি বললেন যদি কোনো মানুষ বেশি করে খায় তাহলে তার রিজিক আগে আগে শেষ হয়ে যাবে, তো আবার আল্লাহ কোরআনে বলছে যে যদি তুমি তোমার মানে ততক্ষণ পর্যন্ত মিটতে হবে না যতক্ষণ না তোমার রিজিক শেষ না হয়, তাহলে এটা কেমন একটু অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা বিষয়টা জানতে চাইছে নাজমুস সাকিব ভাই।
এরপরে জাকির হোসেন ভাই সালাম দিয়েছেন এবং উনি আরেকটা কোশ্চেন করছে, ইসলাম যে সুষম বন্টনের কথা বলা হয়েছে সেখানে অন্যান্য মতবাদ বা আদর্শে যে তা এরকম না, এর তুলনামূলক বিষয়টা কিভাবে তুলতে পারা যায় এবং এই বিষয়ে কোনো লেখা আছে কিনা উনি জানতে চেয়েছেন। আর এরপরে আশিক ইলাহি ভাই প্রশ্ন হলো, রমজান মাসে বাংলাদেশিদের ব্যবসায়ীদের দাঁড়াই টুপি পরা মানে কে উনি বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অনেক উপেক্ষায় থাকে, এর থেকে সাধারণ মানুষ রক্ষার উপায় কি? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে ইসলাম বিদ্বেষে যে প্রচারণা তা থেকে পরিত্রাণের উপায়। তো অনেকগুলো প্রশ্ন একসাথে করলাম, আপনি আশা করি প্রশ্নগুলো উত্তর দিবেন, যদি কোনোটা দরকার আমি। জাজাকুমুল্লাহ খাইরান যারা আজকে যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইহিম। বিশেষ করে আমার গ্রামের পরিবারে অনেকে দেখছে মনে হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। আমার নিজের আম্মাকে সহ সবাইকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আসলে অনেক লম্বা, জবাবের মানে দাবি রাখে, আমাদের আসলে মাত্র 5 মিনিট সময় আছে। আমি জাস্ট সংক্ষেপে বলে যাই যে আসলে বর্তমান সারা দিনে চরম ক্রাইসিস এর ভিতরে আছে, পরিবেশিক ক্রাইসিস। আমি এনভায়রনমেন্টাল সোসিওলজি পড়াই, যার কারণে এই বিষয়টা হয়তো আমি একটু বেশি গবেষণা করার সুযোগ পেয়েছি। আসলে মানে সারা দুনিয়াতে মানে ক্লাইমেট চেঞ্জ সহ যে পরিমাণ মানে এনভায়রনমেন্টাল ক্রাইসিস আমাদের আসছে, আসলে উই আর বেসিক্যালি মানে মুভিং টুয়ার্ডস অ্যান এক্সিস্টেনশিয়াল থ্রেট অফ দিস প্ল্যানেট। এর অর্থ হলো এই যে যে পরিমাণ পরিবেশগত দূষণ এবং সমস্যা বর্তমানে চলছে, এটা যদি কন্টিনিউ করে জাস্ট উইদিন জাস্ট ওয়ান সেঞ্চুরি দ্য হোল প্ল্যানেট উইল বি টোটালি আনফিট ফর লিভিং। জাস্ট 100 বছরের ভিতরে সারা দুনিয়াতে যদি আমাদের আরো বেশি নতুন কোন মানে এনভায়রনমেন্টাল ক্রাইসিস না হয় বরং দ্য সেম লেভেলে চলতে থাকে, তাহলে দেখা যাবে যে 1 সেঞ্চুরি পরে দেখা যাবে যে আমাদের এই দুনিয়াতে বাস করার মতো কোনো অবস্থা থাকবে না। সেই জন্য যেভাবে হোক আমাদেরকে এটা অ্যাড্রেস করতেই হবে। এই বিষয় নিয়ে যখন গবেষণা করতে গেলাম তখন আমি আসলে দেখলাম যে আমি অবাক হয়ে গেলাম যে পরিবেশ রক্ষার জন্য 1400 বছর আগে ইসলামের যে ঘোষণা, ইসলামের যে নীতিমালা, এগুলো আসলে অবাক করার মতো। এবং আমরা আসলে ইসলামকে অত্যন্ত নিয়ারো একটা কতগুলো মানে প্রাথমিক কিছু রিচুয়ালের ভিতরে আমরা সংঘবদ্ধ করে মানে আবদ্ধ করে ফেলেছি। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়া আর কি রোজা রাখা, তারপরে হজ করা, এগুলোর ভিতরে আসলে ইসলাম সীমাবদ্ধ। কিন্তু না, আমরা আসলে একটা মানে মানে কি বলা যায় এটাকে আমরা মানে সংক্ষিপ্ত এমন ভাবে করে বলছি যে ইসলামের বিরাট একটা অঙ্গন আছে, পরিবেশ রক্ষা থেকে শুরু করে শিক্ষা, তারপরে ইসলামের অর্থনীতি, এই ব্রডার অঙ্গনে আসলে ইসলামের যে বিশাল বিচরণ আছে যেটা আসলে আমাদের সামাজিক সুবিচারের জন্য গ্যারান্টি, সেই দিকে আসলে আমাদের নজর অত্যন্ত কম। এবং এর পিছনে আর কারণ আছে, আমরা যারা আমাদের উলামারাও আসলে এই বিষয়গুলো নিয়ে তারা মাসলা মাসাইল নিয়ে সবচেয়ে বেশি মানে সময় তারা বেশি ব্যয় করতেছেন, অথচ ইসলাম যে জিনিসগুলো মানুষের মানে মানে স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট, মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট, মানুষের জীবন যাপনের সাথে সংশ্লিষ্ট, এগুলো নিয়ে আসলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে সংশ্লিষ্ট, এগুলোর দিকে আসলে মানুষের নজর কম। আলহামদুলিল্লাহ এখন ইসলামের অর্থনীতির উপর অনেক কাজ হচ্ছে, তারপরে এই যে পরিবেশ রক্ষার উপরে ইসলামের যে বিশাল যে নীতিমালা সেগুলোর উপর অনেক কাজ হচ্ছে। তা আমি বিশেষ করে IIUM যারা পড়ে আমাদের পরিচালক সহ সবাইকে আমি অনুরোধ করতে চাই যে এক একজনকে এক একটা এরিয়া বেছে নিয়ে এগুলোর উপরে স্পেশালাইজ করা এবং সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দেওয়া যে আসলে দিস ইজ হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট। এগুলো যদি করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা এই সামাজিক সুবিচার আমরা সমাজে কায়েম করতে পারবো। আর যে প্রশ্নগুলো আসছে এগুলো আসলে অনেক গবেষণার বিষয়, এগুলোর জবাব যারা যে প্রশ্ন করেছে তারা নিজেরা চিন্তা করলে হয়তো বের করে ফেলতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত অতিথি, আপনি তো IIM এর সাথে দীর্ঘ সময় পরিচিত, অনেক যুগের উপরে হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে IIM এ বর্তমান যারা আছে তবে IIM এর থেকে আপনি কি স্বপ্ন দেখেন, বা স্পেশালি বাংলাদেশ কমিউনিটি বা এর প্রোডাক্টিভ রমাদান এই প্রোগ্রাম কেন্দ্রে আপনার যদি কোনো উইলিং মেসেজ থাকে তাহলে আপনি এখানে শেয়ার। চমৎকার একটা প্রশ্ন। আসলে আমি IIUM কমিউনিটি আমি অনেক আগে IIM থেকে চলে গেছি 2000-এ আর কি, আজকে তো অনেক বছর হয়ে গেল আর কি, 20 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমার বন্ধু বান্ধব যে যেখানে অ্যালুমনাই যারা আছে তাদের সবার যে চিন্তাধারা, তারা যে যেখানে আছে না কেন আলহামদুলিল্লাহ তারা বিভিন্নভাবে তারা ইসলামের বিভিন্ন ক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করে যাচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে আমরা যখন পড়াশোনা, যারা পড়াশোনা করে তারা হয়তো ভালো একটা ডিগ্রি পায়, চাকরি বাকরি করে, নিজের লাইফটাকে সুন্দর করে, এই ধরনের একটা এজেন্ডা তাদের থাকে। কিন্তু সমাজ পরিবর্তনের জন্য, উম্মার জন্য কিছু দিতে হবে, এই ধরনের একটা ব্রডার চিন্তা ভাবনা তাদের ভিতরে অনেক সময় থাকে না।
আমি আইআইএম কিন্তু এই জিনিসটা মানুষের মগজে ঢুকিয়ে দেয় এবং আমার বিশ্বাস যে এই জিনিসটা এখনো আইআইএম সবার ভিতরে ঢুকাচ্ছে। এই জিনিসটাকেই আমাদের জীবনের মিশন হিসেবে নিতে হবে। কাজে আমরা যারা আইআইএম এ পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং পাচ্ছি, এটা মনে করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ রহমত, এবং এটা আল্লাহ তাআলা নিজের হাতে আমাদেরকে চুজ করে এই জায়গাতে এনেছেন। কাজে আমাদের দায়বদ্ধতা, সমাজ পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুতি অনেক বিরাট ব্যাপক হওয়া দরকার। কাজে আমাদের মানে চিন্তাধারা যাতে শুধু ব্যক্তি কেন্দ্রিক না হয়, শুধুমাত্র নিজের ফ্যামিলি কেন্দ্রিক না হয়, শুধুমাত্র নিজের অর্থ কামানোরটাই যাতে আমাদের জীবনের উদ্দেশ্য না হয়ে যায়, বরং একই সাথে ইন্টেলেকচুয়ালি এবং সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে সামাজিক সুবিচার উপহার দেওয়ার জন্য যে একটা বিরাট সংগ্রাম ইসলাম আমাদেরকে বলেছে, সেই সংগ্রামে যাতে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সমাজ পরিবর্তনের জন্য যাতে আমরা যে 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 জায়গায় থাকি না কেন সেই জায়গা থেকে যাতে আমরা কন্ট্রিবিউট করি, এই ধরনের একটা ব্রডার একটা ইউনিভার্সালিস্টিক ভিশন আমাদের মাথায় নেওয়া দরকার। এবং এই ক্ষেত্রে প্রোডাক্টিভ রমাদান আমার বিশ্বাস এটা জাস্ট ওয়ান অফ দা ইনিশিয়েটিভস, এবং আমি আল্লাহর কাছে কাইমুন বাক্যে প্রার্থনা করি যারা এই ইনিশিয়েটিভের সাথে আছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং তাদের প্রচেষ্টাকে যাতে সাফল্যমণ্ডিত হয় সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া চাচ্ছি, দোয়া করছি। যে সম্মানিত মেহমান, আপনাকে আমাদেরকে কষ্ট করে দীর্ঘ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ, এবং আমাদের সাথে ফেসবুক লাইভে সহ যে কোনো মিডিয়া যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামীকালকে ঠিক বিকাল 5টা মালয়েশিয়ান সময় বিকাল 5টা আমরা আবার নতুন আলোচক এবং নতুন বিষয় নিয়ে হাজির হব। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।